আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলিহি ওয়া اصحابিহি ওয়া মা নবী সাল্লাল্লাহু আলাইহি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ রয়েছে এই ক্ষেত্রে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এরকম কোন পরিস্থিতি সৃষ্টি হলে তখন আযাদের মধ্যেই বিষয়টি ঘোষণা দিয়ে দিতেন অথবা আজানের পরে বিষয়টি ঘোষণা দিয়ে দেওয়া হতো কিন্তু আমরা সেই সুন্নাটি পালন করছি না আজানের মধ্যে যেমন সহি আল বখারির নয় এক নম্বর হাদিস এবং সহি আল বখারির ছয় ষোলো নম্বর হাদিস এই দুটি হাদিসে এসেছে যে নবী সাল্লা সাল্লাম বলে দিয়েছেন যে হাইয়া আলসালাহ এবং হাইয়া আল আল পালার পরিবর্তে অর্থাৎ আসাদুয়ান্না মুহাম্মদ আর রসল্লা বলার পরে মোয়াজিন আজানের মধ্যে ঘোষণা দিবেন তোমরা তোমাদের গরে সলাৎ আদায় করো অথবা বলবে তুফির রিহাল যে যেখানে আস তোমাদের বাসস্থানে তোমরা সলাৎ কায়েম করো অথবা আজান শেষ হওয়ার পরে মোয়াজিন সাহেব মাইকে ঘোষণা দিতে পারবেন যেটি সোহিয়াল বখারির ছয়শত বত্রিশ নম্বর হাদিস সহিয়াল বখারির ছয়শ বত্রিশ নম্বর হাদিসে আরেকটি শব্দ বাক্য এসেছে এবং সুনান আলবাই হাকির মধ্যে সহি সনদে আরেকটি হাদিস এসেছে সেখানে এসেছে আজান শাস হওয়ার পরে ঘোষণা দিবে আলা সল্লু ফির রিহাল আলা সল্লু রিহাল ইকুম ওয়ামান ফালা হারাজা এই বাক্যগুলো বলে যদি আমরা মসজিদে ঘোষণা দিই এটি নবী সাল্লামের সুন্নাও পালন হবে পাশাপাশি যদি আমরা বলি এগুলো তো আরবি শব্দ জনগণ বুঝবে না জনগণ দুই একদিন প্রথমে হয়তো বুঝবেন না কিন্তু পরবর্তীতে তারা বুঝে নেবেন যে এখানে আমাদেরকে গড়ে চলা আদায় করতে আমাদের বাসস্থানে চলা আদায় করার জন্য বলা হচ্ছে এবং এটা নবী সাল্লামের সুন্না এটি আলহামদুলিল্লাহ আরব দেশের বিভিন্ন মসজিদে এটি আমল হচ্ছে সুতরাং আমরা বাংলাদেশেও এই আমলটি করতে পারি এটি নবীশ আলোচনা শুননা এবং এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই সমস্ত ওলামাইকার সকল মাঝহবের ইমাম এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে